আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পিসি বাংলার দূরের কাছে সম্মানিত দর্শক। মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার শীর্ষক সামষ্টিক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব গৃহ নির্মাণের পর যে উদ্বোধন এবং গৃহকেন্দ্রিক আরও কিছু কুসংস্কার রয়েছে সেগুলি সম্পর্কে সচেতনতা একান্ত প্রয়োজন নতুবা আমরা ভালো কাজ করেও আমাদের পরিণতি অশুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এমনত পরিস্থিতিতে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করেছি সে বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে সকল বিজ্ঞ আলোচক আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের দাওয়াত কবুল করে সম্মতি জ্ঞাপন করে উপস্থিত হয়েছেন আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নেব আমার ডান দিকে আছেন বিশিষ্ট আলমীদিন শেখ আব্দুরমিন ইউসুফ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাত। এবং আমার বামে আছেন বিশিষ্ট আলেম উদ্দিন शेख মুখলিস বিন আরশাদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এবং আমার সর্ব বামে আছেন বিশিষ্ট আলেম শেখ शेख আকরামুল বিন আব্দুল সালাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর যথারীতি আপনাদের সাথে রয়েছি আমি ہارুন হোসেন। শুধু বলছিলাম ঘর তো বানালাম। এবং বানাতে কি বিসমিল্লাহ করে বানালাম। কোনো প্রকার কুসংস্কারকে জায়গা দিলাম না সেখানে উদ্বোধনের দিন মিষ্টি খাওয়ানো আর ধুমধাম পিটাও করলাম না এবং ঘরে প্রথম খুঁটিটা পোতার সময়ে বা বৃত্তিপ্রস্তর দেওয়ার সময় মাটির নিচে স্বর্ণও দিলাম না টুকরা অথবা রাখলাম না সেখানে কোনো তাবিজ রাখলাম না সেখানে কোনো লোহা লক্ষণ জিন থেকে বাঁচার জন্য বেঁচে গেলাম কুসংস্কার হলো না এবার ঘর উদ্বোধন করবো তো উদ্বোধনের নামে ফিতা কেটে উদ্বোধন করা আর এরকম ডাকডোল পিটানো এর কতটুকু যৌক্তিকতা রয়েছে আমরা প্রথমেই এ বিষয়ে আলোচনা শুনবো শেখুল্লাহ বলেছি আর আহমদুল্লাহ আর আহমদুল্লাহ হে ওয়াহ্দা ও সালত ও সালাম আলা নবী এবাদা সম্মানিত দর্শকমণ্ডলী আমরা কুসংস্কার বা জা যুগের রীতিনীতি সম্পর্কে আলোচনা পেশ করছিলাম যা আমাদের জানা ও মানা একান্ত জরুরি রসূল সাল্লাল্লাহ সাল্লাম তার বিদায় হজের সময় যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছিলেন তার একটি গুরুত্বপূর্ণ কথা ছিল কুল্ল তাহা তা কাদামাইয়া জাহিলি যুগের যত রীতিনীতি সেটা বড় থেকে বড় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সর্ব ধরনের রীতি আমার দুই পায়ের নিচে আমি সেগুলোকে পায়ের নিচে রেখে পদদলিত করলাম এরকম বক্তব্য তিনি দিলেন যারা কোনো স্থান নাই কোনো স্থান নাই কে পর্যন্ত কোনো রীতিনীতি অন্তত মুসলিম সমাজে আসতে পাবে না এই ঘোষণা তিনি জোরালোভাবে পেশ করলেন আমরা তার জাহেলি যুগের রীতিনীতি বুঝে অবুঝে গ্রহণ করছি তার একটি হচ্ছে যেটা আমরা বলছিলাম কোনো ঘর বা কোনো কিছু নির্মাণ করতে গিয়ে দোকানপাট নির্মাণ করতে গিয়ে একটা নির্ধারিত দিন নির্ধারণ করা এবং তাতে উদ্বোধনের জন্য মানুষজনকে ডেকে নিয়ে আসা দাওয়াতের ব্যবস্থা করা এবং সেখানে যিনি ওই মানুষের মধ্যে সবচেয়ে সম্মানী তিনি কুর্ণিতে করে এক কুর্নি আপনার ওই মশলা নেবেন প্রথমে তিনি দিবেন তারপর তার সাথে যারা রয়েছেন তারা পরস্পর দিবেন পাঁচ চারজন দিয়ে প্রতিষ্ঠান বা ঘর বা মসজিদ উদ্বোধন হবে এটা একটা বিষয় কিন্তু মসজিদের মানে কোনো বাড়িঘর নির্মাণের পরে যে বা কোনো কিছু করার দোকানপাট দোকানের করে যে ফিতা উদ্বোধন সেটাকে যে ঠিক তেমনি ফিতা নেওয়া হয়েছে মানে সরকারিভাবে কোন লোক আসবে বা কোনো সম্মানী মানুষ মনে করে তাকে দাওয়াত দেওয়া হয়েছে সে ব্যক্তি আসবে সামনের লোকেরা ফিতের নিয়ে ঘেরে আছে তিনি নিজে ফিতে কেটে দিয়ে ভিতরে ঢুকবেন দিয়ে তিনি উদ্বোধন করবেন বা উদ্বোধনী বক্তব্য দিবেন এগুলো সব কুসংস্কার ঠিক যখন কোনো বাড়ি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো মসজিদ বা এরকম কোনো স্থান তৈরি হয়ে গেছে বসবাসের জন্য বা শিক্ষা দেওয়ার জন্য উদ্বোধন করা হবে এই উদ্বোধনের জন্য দেখা যায় যে এই শ্রেণীর মানুষকে দাওয়াত দেওয়া হয় আমরা এটা বাস্তব অনেক জায়গাতে দেখছি ওই লোকগুলি নিয়ে এসে ওই ফিতে সেখানে একটা উদ্বোধনী বক্তব্য ফিতা ধরলাম না কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান সবাকে জানানো দরকার এই দিনে আমরা বিসমিল্লা করতেছি সেদিন সকলকে জানিয়ে বিসমিল্লা করে দিলাম এটা কি দূষণীয় হবে সেটা সবাকে জানিয়ে যদি মনে করা হয় যে এতে কলন আছে কলন আছে ওই কললেন ওইলে মানে দাওয়াতের কলন সবাই জানা জানি হলো যে স্কুলটা চালু হচ্ছে প্রতিষ্ঠান চালু আছে আমার মনে হয় এখানে এটা যখন হবে ওইরকম যে কেউ হতে বলতে পারবে না যা আমাকে একটু জানালো না মানে দন্দ্ববাধার সম্ভাবনা যেহেতু 10 জেনারেটর এরকম যদি দন্দ্ববাধার সম্ভাবনা থাকে তাহলে পাঁচ জনকে বলে করতে পারে এটাতে আমার আশা করি দুশনি হয় না কিন্তু জি স্যার যে যে জিনিসটা করা হচ্ছে যেই বাড়িটা যে ভবনটা স্থাপনাটা সেটা যদি জনস্বার্থে হয় জনগণের এখানে আসলে স্বার্থ আছে জনগণকে এখানে সম্পৃক্ত করার দরকার আছে মার্কেট হলে মার্কেটের পরিচয় প্রতিষ্ঠান প্রচারের দরকার আছে সেটা তো ব্যবসায়ী স্বার্থে হলো ব্যবসায়ী স্বার্থে সেটা প্রচারের ব্যাপার হইতে পারে কিন্তু এটার সাথে যদি মঙ্গল ও অমঙ্গলের দিকটা দিকটা এই যে জড়িত করা হয় ধর্মীয় দিকটা সব গুনা এগুলোর যদি দিক জড়িত করা হয় এমনি স্বাভাবিক এটা অ্যালানের জন্য কোনো দূষণ আর ব্যবসা প্রতিষ্ঠান হলে তো এটা তো শুরুর থেকেই সেই চিন্তা মাথায় রাখতে হবে সেটা ব্যবসায়ী সেটা এক্ষেত্রে যেটা করা যাবে না ওই ফিটাকাটা তথাকথিত এরকমটা ফিটাকাটা বাদ দিতে হবে কাটাটা যদি মনে করা হয় যে এটা ইসলামী সমাজের কোনো নিয়ম তাহলে এটা কিন্তু বিজাতীয় কুসংস্কার হিসেবে গণ্য হবে এবং সেখানে এই হাদিস কিন্তু এসে যাবে মানতেসাভাবে কমন ফ কমিং হোম এটা মুসলিম সমাজ যদি এটা আবার বিজাতীয়দের রীতিনীতি ফলো করে কোনো খ্রিস্টান কোনো ইহুদি কোনো হিন্দু কোনো বৌদ্ধ এই ধর্মের লোকেরা অথবা কাফেররা এই সিস্টেমে উদ্বোধন করে তাদের ব্যবসা তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা দোষণীয় ফিতা কাটা অবশ্যই তখন এটা কুসংস্কার এবং এটা শির বা কুসংস্কার হবে সেখানে গুণা হবে মিলাদের এটা তো কাজ এখানে যেহেতু প্রতি ব্যাপার হলো আমরা বলতে পারি রসুসলামের প্রতি দুরুদ সবসময় পড়া যাবে একমাত্র নাপাক জায়গায় এবং বেদাতি কোন অনুষ্ঠানে রসুলের প্রতি দূরত পড়া যাবে না যেমন ভাবে পেশাব পায়খানায় দূর কোরআন পড়া যায় না রসুলের প্রতি দূরত পড়া যাবে না বেদাতী অনুষ্ঠানে কোরআন পড়াও যাবে না বেদাতী অনুষ্ঠানে রসুল সদস্যের প্রতি দূরত পড়া যাবে না মিলাদ জাতীয় যত অনুষ্ঠান হয় এগুলো কখনো রসুল সদস্যাম আমাদেরকে বলেননি উৎসাহিত করেননি সব ঘোষণা করেননি কোনো সাহাবাহিকেরাম করেননি তাবি করেননি ইমামগণ করেন নাই কোনো প্রকৃত কোরআন জ্ঞানী আলেমও করেননি অতএব এটা সর্বদিক থেকে কিন্তু বেদাত এবং কুসংস্কার আমরা এভাবে বলবো যে বেদাতি অনুষ্ঠানে কোরআন পড়া যাবে না এটা এভাবে বলবো না বলবো যে কোরআন না পড়লে তো বেদাতি হবে না যখন কোরআন হাদিস পাঠ করবে সেখানে তো বেদাত আসবে যেহেতু মিলারটা কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক আর এটাকে দিন মনে করে করা হচ্ছে যেটা রসুল সাল্লাম করেন নাই করতেও বলেন নাই সুতরাং এটা জঘন্যতম বেদাত একটা তাছাড়া এই মিলাদের মধ্যে আর শব্দ উচ্চারণ করা হয় বলা ইয়া নবী সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকার মধ্যে দুই দল এক দল ইয়া নবী সালাম আলাইকা করে ডাকে বসে থাকে ওরা দাঁড়ায় না আরেকটা দাঁড়িয়ে যায় প্রথমে বলছি যারা আপনার দাঁড়িয়ে যায় এরা মনে করে করো সাল্লাসাল্লামের এখন আগমন ঘটবে এরা ডাইরেক্ট মুশরেক ডাইরেক্ট মুশরেক শুধু বেদাতি না এরা বেদাতি মুশরেক এই জন্যই যে নবী সাল্লা সাল্লাম এখানে আসার ক্ষমতা রাখেন না

জাল হাদিসের বক্তব্য হল আল্লাহ রসুল রসুল্লাহ কবর থেকে তার উন্মতের সব বিষয় উনি দেখেন ভালো করলে আল্লাহ রসুল তাদের জন্য দোয়া করেন প্রশংসা করেন খারাপ করলে তাদের প্রতি বেজার হন এই যে জাল হাদিসটা এটা হাদিস জাল আর তথ্যটা হলো সিরকি তথ্য কি বলতে একটা কথা আমরা দেখেছি বহুত অঞ্চলের মানুষ কাহানি গায় আর ওই মধ্যে গান গায় আর গান গাওয়ার শেষে আবার খাওয়া দাওয়া করে চলে যায় তো এই সাধারণ মানুষগুলো এই পদ্ধতিতে জনগণের খায় আর আলেমগণ মিলাদের নাম দিয়ে গান গেয়ে খায় এই দুটা মধ্যে এটাই মিলার এই ধরনের বিষয়গুলি বর্জন করা যেটা বলছিলাম সেটা হচ্ছে কথা তো আমাদের কোন প্রতিষ্ঠান উদ্বোধন করা বা কোনো বাড়ি উদ্বোধন করা মানে প্রতিষ্ঠানে যদি কোনো সমস্যা এরকম দেখা যায় যে সবাকে না জানালে বা না বললে একটা দ্বন্দ্ব দেখা দিতে পারে তাহলে এতটা ভেবে সবাকে জানিয়ে একদিন সেটা চালু করা হবে এটাই ঠিক কিন্তু সেখানে ফিতের বিষয়টির কোনো প্রশ্নই আসে না সেখানে কল্যাণমূলক খাওয়ার কোনো প্রশ্নই আসে না এগুলো কুসংস্কার এগুলোই পরিহার করতে হবে আর আমরা এইটাই সম্মানিত দর্শক মল্ক্ঞ বলার জন্য এসেছি সাথে সাথে ওই কথাই ঠিক যেই অনুষ্ঠানটা বিদাতি অনুষ্ঠান যেটা সেরেকি অনুষ্ঠান সেখানে কোরআন তেলাওয়াত দূর কথা যাওয়াই না যায় সেখানে কোরআন তেলাওয়াত যায় তো কোনো প্রশ্নই আসে না জি যেসব অনুষ্ঠান বিদাতি অনুষ্ঠান সেরেকি অনুষ্ঠান সেখানে কোরআন তেলাওয়াত হোক হামদ হোক গাজাল হোক বক্তব্য হোক ওরকম অনুষ্ঠান যেতে হবে এই উদ্দেশ্যে যে বন্ধ করা যায় কিনা এ উদ্দেশ্যে যাওয়া যেতে পারে তার সহযোগিতা করার জন্য বা অন্ততঃ আমি ওখানে কোরআন তেলাওয়াত করে আসি এটা তো নিহায়াত অন্যায় যমুনুগোরা ধন্যবাদ আপনি সম্মানিত সুধী দর্শক যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে অল্প কিছু করার জন্য তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আলোচনায় আশা করব আপনারা কেউ দূরে যাবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনাস রাজিয়াল্লাহ আনু হতে বর্ণিত সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম বলেন এলম শিক্ষা করা প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর ফরজ সুনান ইবনে মাজাহ প্রথম খণ্ড হাদিস নম্বর দুশো চব্বিশ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত সুদী দর্শক গুরুত্বপূর্ণ আলোচনায় বিরতির পর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে ছিলেন এই জন্য আল্লাহ রবুল্লা আপনাদের সকলকে উত্তম যোজা দান করুন আমি যেটা বলছিলাম যে আমরা বুঝতে পারলাম যে ঘর উদ্বোধন নামে যা করা হচ্ছে এই সতর্কতা অবলম্বন করতে হবে যেন কুসংস্কার না হয় আর আরেকটি বিষয় হলো যে শেখ আমাদের মধ্যে এমন রেওয়াজ আছে যেটা হলো যে বাড়িতে সন্ধ্যা হলে বাতি দিতে হবে এতে কোনো মানুষ থাক আর না থাক। ঘর খালি তাও দরজায় একটা বাতি ধরিয়ে দিতে হবে এই যে বাতি দেওয়া এটা কি সুন্নতির রেওয়াজ না এটা কুসংস্কার না এটা অগ্নিপূজার পূজার নামান্তর হয়ে যাচ্ছে বিষয়টা কুসংস্কার তো আমাদের সমাজে ভর্তি হয়ে আছে তো এটা যে প্রত্যেকটা বাড়িতে যখনই সন্ধ্যা হয় তখনই তারা বাতি ল্যাম্পও জ্বালানো একটা জরুরি জিম্মেদারি মনে করে নইলে এই বাড়িতে ক্ষতি আসবে এমন কি বাড়িতে তো আছেই গাড়িও দেখছি আমরা ওই কতগুলো গাড়ি যে গাড়ি আমরা সাধারণত ব্যবহার করি রাজশাহীতে ঢাকা ওই গাড়িতে দেখছি হঠাৎ করে সন্ধ্যা হতে গাড়িতে বাতি জ্বলে উঠলো কি ব্যাপার এই ঘটনা গাড়িটা ওই রাজশাহী থেকে ছুটে বলে অমুক ল আল্লাহ পবিত্র ভূমি গাড়ি ছুটছে কি অমুকের পবিত্র ভূমি মানে পবিত্র ভূমি তো আল্লাহর অমুকের পবিত্র ভূমির আবার কি আছে তখন তারা বললো যে আপনারা মানেন না যে মানি না মানে ওলিয়া অলিয়াকে আমরা সম্মান করি তাদের জন্য দোয়া করি কিন্তু আলিয়া উলিয়র নামে ভূমি তো আর লিখে দিইনি তার জন্য তার পবিত্র ভূমি হবে কেন ভূমি তো আল্লাহর তার কবর কি হচ্ছে তারই নাই। আর এইগুলো বলছে তারই অবস্থা এলি কমে যেমন হয় কাজ তেমনি যেখানে বা যে কোনো অনুষ্ঠানে দেখা যায় যে কোরআন তেলাওয়াত হচ্ছে কোরআন তেলাওয়াতের পরই নগ্ন নারী নাচছে ঠিক যেমন অনুষ্ঠানগুলোতে সেগুলো সেন্টার হোক রেডিও সেন্টার হোক বা আর কোনো অনুষ্ঠানের সেন্টার হোক যে বিভিন্ন অনুষ্ঠানে ভাবে অনুষ্ঠান বাস প্রথমে কোরআন তেলাওয়াত হলো তারপর শুরু হয়ে গেল আমি যেটা বলছিলাম সেটা হলো যে এই খালি করে বাতি দেওয়া জি শেখ আপনার কাছে আসতেছি জি আমি ওইটা বলবো কিন্তু আর একটু বিষয় বাড়ি উদ্বোধনের বিষয়টা আমরা তো শুধু কুসংস্কার দিল আসলে সেই নিয়ম হলো বাড়ি উদ্বোধন করা অথবা দোকান উদ্বোধন করা যেকোনো প্রতিষ্ঠান যে কোনো ঘর উদ্বোধন করা যেখানে থাকা হবে হয় স্থায়ী থাকা অথবা ক্ষণস্থায়ী থাকা এটা আল্লাহ রসুল নিয়ম বলে দিয়েছেন একটা দোয়া আছে আর হলো সালাত আছে বাড়ি উদ্বোধনের ক্ষেত্রে আমরা যারা বসবাস করবে তাদের ব্যাপার আর মার্কেট উদ্বোধন করবে যাদের মার্কেট যারা যারা এই মার্কেট চালাবে তাদের ব্যাপার এটা হাদিসে আছে কেননা রসুল নাজালা কালা

মানুষ যদি সেই বাড়িতে আশঙ্কা করে তো রাসুল মনে করলে তাকে দূর করার রাসুল সাল্লামের দেওয়া সবচেয়ে বড় মাধ্যম আয়তাল করছে সোরা বাকারার শেষ দুই আয়াত যদি পড়ে তাহলে সেই বাড়িতে শয়তান থাকবে না জি 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 শয়তান চলে যাবে সোরা বাকারা যদি পড়ে তাহলে শয়তান চলে যাবে অতএব আমরা সম্মানিত দর্শক মালিক বলতে চাচ্ছি যে আপনারা নিজেরাই পড়েন বা কেউ এসে পড়লো যদি কিছুই না পড়তে পারেন অন্তত শয়তান মুক্ত করার জন্য কিন্তু এ অর্থ এই নয় যে একটা নির্ধারিত দিনে লোককে ডেকে কোরআন কোরআনতল করে নিতে হবে মিলাদ অনুষ্ঠান করতে হবে দোকান বা বাড়ি উদ্বোধনের জন্য এটাই কুসংস্কার পক্ষান্তরে সোরা বাকারার শেষ দুই আয়াত সকাল সন্ধ্যা পড়া আপনার ওই কালেমাটি পড়ে ভেতরে ঢোকা এইগুলো হচ্ছে রাসুল সাল্লামের সোননাথ যাতে শয়তান দূর হবে আর আল্লাহর রহমত বর্ষণ হবে তাহলে মানে সারসংক্ষেপ কথা সালাম দিয়ে ঢুকলো এবং অবস্থান শুরু করলো দোয়া পড়ে তারপরে ইচ্ছে করলে সালাদ পড়ে তাহলে কথা আছে শরীয়ত সম্মত কথা কাজ আমল ঠিক এবার আমরা কুসংস্কার ঝেড়ে ফেলবো শরি যে নিয়ম আমরা শিখলাম এটি বরণ করব এটি পালন করব। যে ঘরে কোরআন তালাত হবে যে ঘরে সালাত আদায় করা হবে যে ঘরে আল্লাহর জিকির করা হবে যে ঘরে ছেলে মেয়েদেরকে তালিমের ব্যবস্থা করে দেওয়া হবে সকাল সন্ধ্যা যে ঘরে সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়া হবে সেই ঘরে কোনোদিনই জিনের আশ্রয় হতেই পারে না আর যে ঘরে থাকবে আর টিভি যে ঘরে থাকবে অশ্লীলতা যে ঘরে থাকবে মদ সরাফ যে ঘরবে বেড়ি শিগ্রেট ওখানে তো আসবেই অনিষ্ট বা সেটা আপনি বলছিলেন যে সত্য সত্যই বাড়ি খালি হোক মানুষজন থাক আর না থাক সন্ধ্যার সময় বাতি জ্বালানো এটা পত্তলিকদের অমুসলিমদের মুসলিমদের নীতি পূজকদের নীতি সাথে সাথে তাদের আরেকটা নীতি কোন কোনো এলাকায় দেখা যায় সকাল হলেই তারা ওই চুলার চতুর্পাশটা লেপে এটা হচ্ছে পূজকদের নীতি অমুসলিম পত্তলিকদের নীতি ওই নীতিটাও যদি মুসলমানরা করে

বাড়িতে বাতি দোকানে যে বাতি সন্ধ্যায় জ্বালানো এটা কুসংস্কার যদি নিছক আমরা এই উদ্দেশ্যে যে এটা অকল্যাণ দূর করার জন্য কল্যাণ আহরণ করার জন্য এই উদ্দেশ্যে যদি হয় এই বিশ্বাসে অন্যথায় অন্ধকার দূর করার জন্য তো দিতেই হবে ওটা তো সময়ের ব্যাপার ব্যাপার আছে যে কোনো কোনো বাড়িতে মানুষ থাকে না বাতি ধরাইবার লোক রাখে একটা বাতি ধরাইতে হবে আবার ডিভাইড হবে এইটা কোনো রুমে লোক থাকে না دوبলেকি ওই রুমে বাতি কিছুক্ষণ জ্বালিয়ে তারপর অফ করে নিয়ে আসতে হবে কারণ এইটা করার জন্য বাতি দেওয়া এটা তো অবশ্যই ইসলাম সমর্থন করে আল্লাহ রাসূলের বাড়িতে বাতি জ্বলতো না অন্ধকার দূর করার জন্য নিজের প্রয়োজনের জন্য বাতি অবশ্যই আলার নামত যাই হোক এই অনেকেই আছেন এইরকম ঘরের চৌকাটকে সালাম করে চৌকাঠে গিয়ে সেগুলো হিন্দু সংস্কার এগুলো যে আপনার গাড়িকে দোকানে তারপর ক্যাশ বাক্সকে আপনার চৌকাঠকে সালাম করা হিন্দু সংস্কার এবং এটার জন্য সেরকম পর্যায়ে চলে যেতে পারে তার আগেটা সালামও তো আমার এরকম কি যেন একটা করে মানে বাড়ির দরজায় গিয়ে হোক এরকম ভাবে আপনার ওই স্বাগতম জানানো বা মাথা করা বা সালাম করা এটা তো কুসংস্কার একটা না যায় হারাম কাজ নীতি হ্যাঁ এটা সোননাথ যে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন এই যা দাখালা আহ দোকুম বাইত ফাজা কার আল্লাহ কোনো ব্যক্তি যদি তার বাড়িতে প্রবেশ করে সালাম দেয় তখন শয়তান বলে যে লা মাবিতা লাকুম তোমাদের এই বাড়িতে থাকার জায়গা নেই

ঘরে আমরা মাঝে মধ্যে সালাত আদায় করবো তালাত করবো জিকির করবো যে দোয়াগুলি আগলি মে সে দোয়া আমরা পাঠ করব কিন্তু আমরা কোনো কুসংস্কারে যাব না এমনকি খালি করে বাতি দেওয়ার এই অগ্নিপূজার পূজার ধারধারব না আমরা যদি এগুলি থেকে বিরুদ্ধ থাকতে পারি তবে আমাদের সমাজ শান্তির সমাজ হবে নচেত সেটি জাহিদি সমাজে পরিণত হয়ে যাবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকেই কুসংস্কার থেকে মুক্ত থাকার তো অভিযান করুন আমিন ও আলাইকুম আলিকম রহমতুল্লাহি Ah